أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. অনেক সময় রমাদান মাসে সেহরি খাওয়া হয় না এবং আজান দিয়ে দেয়, তখন কি নাকে রোজা রাখা যাবে? জি, সেহরি খাওয়া মুস্তাহাব নফল, আর রোজা রাখা কাজেই কোনো নফল তো হলে ফরজ বাদ দেওয়া যায় না। আমরা অনেক ভুল বুঝে ফেলেছি, যেমন আমি বলতে পারলাম না তারাবির দোয়া জানি না তাই তারাবির নামাজে যাই না, আর তারাবির নামাজে যাই না বলে নামাজ ঈশার নামাজেই যাই না। খুবই দুঃখজনক, তারাবির আসলে কোনো দোয়া নেই, চার রেখার পরপর একটু বিশ্রাম করা, এ সময় যে কোনো দোয়া পড়তে পারেন, চুপ করেও থাকতে পারেন। তারপরেও কেউ যে দোয়া শেখে শিখলো, কিন্তু এই দোয়ার কারণে নামাজই পড়লাম না, কুনুদের বেতারের কুনুদ জানি না, বেতারেই পড়লাম না, ঈশাও পড়লাম না। আর একটা ভুল আমরা মারাত্মক করি, ঈশার নামাজ জামাতে পড়া এটা ওয়াজিব, কেউ যদি ঈশার নামাজ জামাতে না পড়ে একা পড়ে তাহলে গোনা হবে, আর তারাবির নামাজ জামাতে পড়া এটা আমাদের দেশের প্রচলিত পরিভাষায় সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। কিছু মানুষ সুন্নতে মুয়াক্কাদা জামাত আদায় করেছে, আপনি একা পড়লে জামাতে সব পাবেন না কিন্তু গোনা হবে না, কথা বুঝতে পারেননি? এখন আপনি ব্যবসায়ী মানুষ, যেহেতু তারাবি পড়তে পারবেন না, এসব জামাতেই গেলেন না, গোনা হলো না সওয়াব হলো? গোনা হলো, অবশ্যই ঈশার নামাজ জামাতে পড়ে চলে যাবেন, আপনি ব্যবসা বন্ধ করে বাড়িতে যেয়ে তারাবি পড়বেন, কিন্তু ঈশার নামাজে জামাত কিন্তু কাজা না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন, ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বিলায়াত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে।